সারা দেশে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। খাওয়ানো হচ্ছে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের। চলবে 14ই ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট নগরীর বিনোদিনী নগর স্বাস্থ্য কেন্দ্রে আছেন ইকরামুল কবির। যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ মোটশী। সিলেটে যে 4 দিনব্যাপী ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হয়েছে, আজকে সকাল থেকে শুরু হয়েছে 10টা থেকে। সিলেট সিটি কর্পোরেশনের 247টি কেন্দ্রে একযোগে টিকাদান কর্মসূচি, এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার কর্মসূচি শুরু হয়েছে। এখন আমি আছি বিনোদিনী সিটি কর্পোরেশনের বিনোদিনী নগর মাতৃ সদন কেন্দ্রে, এবং এই কেন্দ্রে শিশুদেরকে টিকা খাওয়া হচ্ছে। বলে রাখা প্রয়োজন যে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত শিশুদের টিকা খাওয়ানো হচ্ছে, এবং 6 মাস থেকে 11 মাস পর্যন্ত খাওয়ানো হবে নীলটি, এবং 1 বছর থেকে 5 বছর পর্যন্ত খাওয়া হবে লালটি। এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 61,540 জনকে এই ভিটামিন এ ক্যাপসুলের আওতায় আনা হবে, এমনটি বলেছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি 10টার সময় এই কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু করেছেন, এবং তারপরে বিভিন্ন কেন্দ্রে তিনি ঘুরে ঘুরে পরিদর্শন করছেন। তার সাথে রয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদ হোসেন, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ক্যাম্পেইন বা এই যে ভিটামিন এ ক্যাপসুল প্লাস ক্যাম্পেইন, এটি প্রচারণার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা সিটি কর্পোরেশন রয়েছে 27টি ওয়ার্ডে, সিটি কর্পোরেশন 27টি ওয়ার্ডের প্রত্যেকজন কাউন্সিলর এবং নারী পুরুষ প্রত্যেক কাউন্সিলর এই ক্যাম্পেইনের সাথে সম্পৃক্ত হয়েছে, সাথে রয়েছে কর্মকর্তা কর্মচারী, এবং প্রত্যেক জায়গায় বিভিন্ন ওয়ার্ডে 2-3টা করে বিভিন্ন কেন্দ্র এখানে দেওয়া হচ্ছে টিকা, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সব কিছু মিলে বলা যায় এই 4 দিন আগামী 14 তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে, এবং 14 তারিখ পর্যন্ত 6 মাস থেকে 5 বছর পর্যন্ত শিশুদেরকে এই কেন্দ্র থেকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে পারবে যে কেউ। মোটামুটি এ ছিল সিলেটে যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ার কর্মসূচি শুরু হয়েছে তার সর্বশেষ খবর। সিলেট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইকরামুল কবির।